গুড মর্নিং ফ্রেন্ডস, ফান উইথ মিটু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন বাড়িতে আবার চলে এসেছি, পলস্তরার কাজ হচ্ছে, বাইরপাশটা পলস্তরা হচ্ছে। আর মিস্ত্রি ভাইরা প্লেনই করে দিয়েছিল, আমি বললাম একটু ডিজাইন করে দাও, তা আমার কথা অনুযায়ী একটু একটু ডিজাইন করে দিয়েছে, তাতে কালার দিতে সুন্দর লাগবে। আর ব্যালকনিটা ছাদের মধ্যে একটু জায়গা ছাড়া আছে, স্টিলের গ্রিল লাগবে বলে। আর দুপাশটা হয়েছে পলস্তরা, এখন দুপাশটা আরও বাকি আছে, আর আগে পাশে সবই করে নিচ্ছে। পুরো বাড়ির মধ্যে ছখানা ভাড়া আছে, আর উপর পাশটা করেছি রওয়ার জন্য, তাই কিছু কিছু আগে এগিয়ে গেছে কাজ, অত তাড়াতাড়ি এত বড় কাজ করা সম্ভব নয়। তার মধ্যে রাত্রেবেলায় ঢোকলা খাওয়ার ইচ্ছে হয়েছিল, সেই জন্যে সুজি আর দইটা ভিজিয়ে রেখে নিলাম দুপুরবেলায়, আর গাজরের হালুয়া, এই দুটো রাত্রের জন্য হচ্ছে। সবই কিছু করতে হবে আমাদেরকে, তো এটা এক্সট্রা কাজ। তার মধ্যে এদের গাজরের হালুয়াটা আমি সেরে নিয়েছি, যখনই সময় পাই আমি টুকটাক করেই ছুটি করি, পরের কাজ করার অপেক্ষা আমি আর রাখি না। এই যে গাজর হালুয়াটা আমার রেডি হয়ে গেছে, আর সুজিটা ভেজানো হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি। আর ওর মধ্যে দুপুরের তো রান্না সারতে হবে। আজকে কি করেছি, ইঁচড়ের তরকারি নিরামিষ, আলু টমেটো দিয়ে নিরামিষ ইঁচড়ের তরকারি, একদম সিম্পল খাবার করেছি, ইঁচড়ের তরকারি। আর রসুন পেঁয়াজ কিচ্ছু না, সব ছাড়া, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর টমেটো আলু আর ইঁচড়, ব্যাস এ দিয়ে। তারপরে আর কি রান্না করেছি চলুন দেখিয়ে দিচ্ছি। আর করেছি আমি শাক ভাজা করেছি, বনকা শাক ভাজা, আর পড়া টমেটোর চাটনি, আর ভাত, ব্যাস এ দিয়ে দুপুরের লাঞ্চ সারলাম। তারপরে আজকে নতুন বাড়িতে এই যে ঢোকলা রেডি হয়ে গেছে আমার, এটা চিনির রস দিয়ে ডুবানো হয়েছে, আর কিছুটা ভাজা ঢোকলা করে নিয়েছি। দুটোই ভালো লাগে খেতে, আর দুটোই পছন্দ করো সবাই, তাই যখন বানাচ্ছি তখন দুরকমেরই করে দিচ্ছি। এই যে ফ্রাইড ঢোকলা, এটাও করে নিলাম, রেখে দেবো, সারাদিন খাবে, বিকেল থেকেই রেখে দিই, বাচ্চাগুলো খুব পছন্দ করে, আমাকেও ভালো লাগে, খুবই ভালো লাগে। আর গুড়ের চাটনি করলাম তার সাথে লেবু দিয়ে, আর প্রায় সবটাই শেষ হয়ে গেছে, আর একবার হবে, এটা নামিয়ে নেব। আর তারপরে যে বাড়িতে নতুন বাড়িতে যে টাইলসের কাজটা কমপ্লিট হয়ে গেছে, শেয়ার না করে রইতে পারছি না, তাই শেয়ার করে নিচ্ছি। এই দেখুন, এটা বেসিনের কাছের টাইলসটা, আর টাইলসটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন, কি আমি ভালো বাঁচতে পেরেছি কি পারিনি নিশ্চয়ই জানাবেন। এই রুমের টাইলসগুলো তো আগেও দেখেছেন, এটা কমপ্লিট হয়ে গেছিলো, দুটো রুমের টাইলসগুলো, বাথরুমের টাইলসগুলোও দেখেছেন আপনারা। আর এ দেখুন হলের টাইলসটা কি সুন্দর লাগছে, না স্লিপারি না, এটা ওড টাইলস, খুব সুন্দর স্লিপারি না। আমি খুব ছটপটে মানুষ জানেন তো, আমি দৌড়াধোপা করে খুঁজ কাজ করি, চটপট চটপট, আমি নিজের পা নিজেই ভেঙে নেবো দৌড়ে, সেই জন্যে আমি ওটা উড টাইলসটা ইউজ করলাম। আর এই যে ঠাকুর ঘরটা কি সুন্দর হয়েছে না, আর এক পেটি টাইলস বেঁচেছে, ওটা তুলসী মঞ্চ করার জন্য রেখে দিয়েছি। এটা ব্যালকনিটা কি সুন্দর হয়েছে দেখুন, দারুণ লাগছে কিন্তু, জানেন খুব সুন্দর লাগছে। আর এই যে হলটা দেখুন, আর রুমের মধ্যে এই রুমটা, দুটো রুম, আর পরিষ্কার করে ধুয়ে দিয়েছে দাদারা, খুব সুন্দর চকচক করছে। তারপরে এই যে কিচেনের টাইলসটা, চলো দেখিয়ে দিচ্ছি কিচেনটা, যতই বাড়ি সাজাবেন ততই বাড়ি সুন্দর লাগবে, মেয়ে আর বাড়ি যতই সাজাবেন কিছুতেই মানে শেষেই হবে না, যত সাজাতে পারবে তত সাজাতে থাকো, আর সুন্দর থাকলে ততই সুন্দর লাগবে। সিঙ্কটা লাগানো হয়ে গেছে, আর ওই যে স্টোর রুমটা বলেছিলাম ওর মধ্যে একটা বেদি বাঁধা হয়েছে, তার উপরে স্ল্যাব লাগানো হবে, আর দরজা দিয়ে দেবে, ব্যাস প্যাক হয়ে যাবে, খুব সুন্দর টুকটাক জিনিস রাখার জন্য। তারপরে এই যে ভিডিওটা পছন্দ হলে লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। এই যে বাইরপাশটা দেখিয়ে দিচ্ছি, সিঁড়িঘরটা হলো না, সিঁড়িঘরটা করার জন্য ওটা সিঁড়িটা ঢালাই করতে হবে, সেই জন্য ওটা এখন বাকি আছে। অফিস রুমটা দেখিয়ে দিচ্ছি, এই শাশুড়ির রুম, সরি সরি, এটা শাশুড়ির রুম ছিল। তারপরে এবার আমরা চলে যাচ্ছি এবার বাইরে, এই যে অফিস আর সিঁড়িতলাটা রইল, ওটা একটু পরে হবে, ব্যাস শেষ। আর টাইলসগুলো কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার নিশ্চয়ই করবেন। ধন্যবাদ বন্ধুরা।